अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। গরুমা এখানে হঠাৎ করে চলে এলেন কেন? ওনার আমার উপর সন্দেহ জানি তো। পরিষ্কার মন আর ভগবানের আশীর্বাদ চেয়েছিলে তুমি, তাই না? যাতে তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারেন, তাই আমি এখানে পবিত্র মন নিয়ে এসেছি তোমার মাথার ভূত তাড়াতে। এখন এই ভূত আমাদের দেবী তাড়াবে। শান্ত শান্ত হও। এই মহিলার উপরে এই ফুটন্ত গরম জল ঢেলে ওর মাথার ভূত তাড়াতে হবে কৃষ্ণা দেবী। তৈরি হয়ে যাও। কি হলো কৃষ্ণা দেবী, থমকে গেলে কেন? ঢেলে দাও এই ফুটন্ত জল ওই মহিলার ওপরে। হে মহাদেব, আমি মায়ের গায়ে গরম জল ঢালতে পারবো না। মহুয়া, তুমি এখানে এসে অনেক বড় ভুল করেছো। তোমাকে ভালো মতো বুঝিয়েছিলাম আমি, কিন্তু তুমি শুনলে না। এবার তুমি দেখো কতটা যন্ত্রণা আর কষ্ট দি তোমাকে। যাও গিয়ে ধরো ওই মহিলাকে। কৃষ্ণা দেবী, শুরু করো এই ফুটন্ত জল ওই মহিলার ওপরে ঢেলে দিয়ে ওর মাথার ভূত তাড়িয়ে এই বেচারি মহিলাকে সাহায্য করো। আর হ্যাঁ, গরম জল ঢালার সময় হনুমান চালিসার জপ করবে। কিভাবে জপ করতে হয় সেটা শিখিয়েছে তো তোমার মা? হ্যাঁ, আমার মা আমাকে হনুমান চল্লিশা শিখিয়েছে, আর সাথে এটাও শিখিয়েছে যে অন্যদের সাহায্য করতে হয়। কোনো মানুষের ক্ষতি করতে শেখাননি উনি আমায়। আরে তুমি বুঝতে পারছো না কৃষ্ণা দেবী, এই মহিলা অসহায় নয়, এই মহিলা একজন দুষ্ট মহিলা। আর ওর উপরে এই ফুটন্ত গরম জল ওকে জ্বালানোর জন্য নয়, বরং ওর কষ্ট দূর করার জন্য ঢালা হবে। আর তুমি তো জানো কৃষ্ণা দেবী, ওকে এখানে এই কারণেই নিয়ে আসা হয়েছে। হ্যাঁ কৃষ্ণা, মনে সাহস রাখো, ভেঙে পড়ো না। এগো কৃষ্ণা দেবী, এই ফুটন্ত গরম জল ওর ওপরে ঢেলে দিয়ে ওর মাথার ভূত তাড়িয়ে দাও। তুমি তুমি আমার উত্তরাধিকারী হতে চলেছো, আর জনগণের সেবার জন্যই তো তোমাকে বেছে নেওয়া হয়েছে, তাই না? কৃষ্ণা দেবী, এই অসহায় মহিলার মাথার ভূত তাড়িয়ে তুমি ওকে সাহায্য করো। হে ভোলেনাথ, আমাদের রক্ষা করো। এইরকম ফুটন্ত জল মায়ের গায়ে ঢালে আমার মা তো পুড়ে যাবে ভগবান। মহুয়া, এই গুরমা ভীষণ চালাক। হতে পারে যে ও আমাদের উপর সন্দেহ করে সত্যিটাকে বাইরে আনার জন্য কৃষ্ণার উপর চাপ সৃষ্টি করে। ওকে এমন কিছু করবে বা ওর সামনে আমাদের কষ্ট দেবে। পুলিশ, আমাদের কৃষ্ণা খুব স্ট্রং, ও কোনো মতেই হার মানবে না। মহুয়া, আমি জানি কৃষ্ণা ভীষণ স্ট্রং, কিন্তু আমাদেরকে এই রকম অবস্থায় দেখে ও আবার ভয় না পেয়ে যায়। যদি যদি কৃষ্ণা ভয় পেয়ে যায় তাহলে আমাদের সমস্ত প্ল্যান ফেল হয়ে যাবে, তখন কি করব আমরা? পুলিশ, আমাদের কৃষ্ণাকে সাহস যোগাতে হবে। আমাদের সন্তানদের জন্য সব কষ্ট সহ্য করতে রাজি আছি, আর সেই কষ্টটা আমারও হবে। तुम जो ना कहते हो, दिल की तरह तुम मेरे,
सीने में रहते हो। ये दुआ है हो ना जुदा हम किसी भी मोड़ पर, करवा दो जाओगे ना यार मुझको छोड़कर। तुझसे ही सांस आती है जीने के लिए, तू काफी है। কিন্তু মহুয়া আমাদের না, ওই গুরুমাকে কষ্ট দিতে হবে, হারলে চলবে না। কিন্তু কখনো যদি এরকম কোনো সিচুয়েশন হয় তাহলে তুমি গুরুমাকে যে করে হোক নিজের কথায় আটকে রাখবে, যাতে কৃষ্ণা সময় পেয়ে যায় কিছু একটা ভাবার, কিছু একটা প্ল্যান করার, কিছু উপায় বের করার। আর আমি আমার মেয়েকে সম্পূর্ণ বিশ্বাস করি যে ও কোনো একটা উপায় নিশ্চয়ই বের করবে। আমি সম্পূর্ণ চেষ্টা করব পুলিশ, যাতে আমি গুরুমাকে আমার কথার জালে ফাঁসাতে পারি। কৃষ্ণা সাহস রাখো, ভয় পেও না, তুমি পারবে করতে। কাউকে ছাড়বো না, মেরে ফেলবো তোকে, আমি মেরে ফেলবো। যেই ফুটন্ত গরম জল থেকে এত ধোঁয়া বেরোচ্ছে, সেই জল ওর গায়ে পড়া সত্ত্বেও ওর যন্ত্রণা হলো না কেন? আমার মাকে বাঁচানোর জন্য। মা, তোমার কৃষ্ণা তোমার কখনো ক্ষতি হতে দেবে না। গরু মা, আমার খুব ভয় করছে, চলো আমি এখানে থাকতে চাই না, চলো। দাঁড়াও কৃষ্ণা, তুমি কিছুতেই যেতে পারবে না। এই মহিলার মাথার থেকে ভূত এখনো নামেনি, আর যতক্ষণ না ওর মাথার ভূত নামছে তুমি কোথাও যাবে না। এটা আমাদের আশ্রমের আদর্শের ব্যাপার, বুঝেছ? ভয় পাবে না তুমি। এখন এই মহুয়াকে আমি মজা দেখাচ্ছি, এমন একটা কাজ করব যাতে ও নিজেই স্বীকার করে যে ও মহুয়া। যা ইচ্ছে করে নিন গুরুমা, এক মা তার সন্তানের জন্য সব কষ্ট সহ্য করতে পারে। কৃষ্ণা দেবী, মহাদেবের নাম স্মরণ করে তোমাকে এই গরম চিহ্নটা ওই মহিলার হাতে এঁকে দিতে হবে, তারপরেই ওর মাথার থেকে ওই ভূত চলে যাবে। এগিয়ে যাও কৃষ্ণা দেবী, না হলে কাজটা আমাকে করতে হবে।
আমায় কৃষ্ণকে সাহস যোগাতে হবে, নয়তো ভয় পেয়ে যাবে। আমি আমার মাকে কি করে কষ্টটা দেব? আমি আমার মায়ের সাথে এসব করতে পারবো না। আমি বুঝতে পারছি না কি করে মাকে বাঁচাবো। কৃষ্ণা, আমাদের হার মানলে চলবে না। উনি যা বলছেন তাই করো সোনা, আমি কষ্ট সহ্য করে নেব। এবার কি করবে এই মার মেয়ে? এবারে তো কৃষ্ণা দুর্বল হয়ে পড়বে আর নিজের মায়ের সত্যিটা সবার সামনে নিয়ে আসবে। যে আমার সামনে আসার চেষ্টা করবে তাকে আমি শেষ করে দেব। সব বাধা এক ঝটকায় সরিয়ে ফেলব, নীলকণ্ঠ হব, ভয় পাব না, লড়ব আর জিতব। সোনা, যদি কখনো এরকম সময় আসে যে তুমি বুঝতে পারছো না যে কি করবে, মনে রেখো শিব ঠাকুর সবসময় তার ভক্তদের পাশে থাকে, উনি সব কিছু ঠিক করে দেবেন। শিব ঠাকুর তার ভক্তদের বাঁচানোর জন্য বিষও পান করেছিলেন, তাই তো ওনাকে নীলকণ্ঠ বলে। আচ্ছা, মহাদেবকে নীলকণ্ঠ এই জন্য বলা হয়? থ্যাংক ইউ মা আমাকে বলার জন্য। যখন আমি বিপদে পড়ব তখন নীলকণ্ঠ দেবের কথা মনে করিয়ে দিও, তখন আমারও মহাদেবের মতো সাহস হয়ে যাবে অন্যদের বাঁচানোর জন্য। গুরুমার রহস্যটা ভেদ করে সত্যিটা সবার সামনে নিয়ে আসতে হবে, তাহলে এটাই প্ল্যান শোনা। তুমি বুঝে গেছো তো? তুমি আমার স্ট্রং মেয়ে না? চলো আমাকে এবার প্রমিস করো। প্রমিস বাবা, আমি সবকিছু বুঝে কাজ করব, আর আমার জন্য তোমার প্ল্যানে কোনো গন্ডগোল হবে না। আর আমিও তোমাকে প্রমিস করছি যে আজকে রাতেই আমরা সবাই এখান থেকে চলে যাব, তাও আবার ওই গুরুমার চোখের সামনে দিয়ে। কৃষ্ণা দেবী, যদি তুমি এই কাজ না করতে পারো তাহলে কোনো ব্যাপার নয়, আমি এক্ষুনি গরম শালা নিয়ে আসছি আর এই মহিলার শরীরে সেটা রাখব, তারপরে তো ভূত নিশ্চয়ই পালাবে। মাকে আরো কষ্ট দেওয়ার হাত থেকে বাঁচাতে হলে এটা আমি করতেই হবে। দেবী,
শেষ পর্যন্ত তুমি করে দেখালে। এই মহিলার মাথার ভূত সারা জীবনের মতো পালিয়ে গেছে। মহুয়া চোখ খোলো। মহুয়া চোখ খোলো। মহুয়া, এসব কিছু কি করে হলো? এটা এটা তো শুধু সামান্য একটা আঘাত আমার সন্তানের জন্য। আমি এর থেকেও কয়েক গুণ বেশি কষ্ট সইতে পারি। আমি বলেছিলাম না তোমায়, আমি মা পুলিশ। আর মা কখনোই তার সন্তানদের কোনো ক্ষতি হতে দিতে পারে না। এই মুহূর্তে কৃষ্ণা আমার থেকেও বেশি কষ্টে আছে। কষ্ট হয়েছে ভাই যখন আমি হাত পুড়িয়ে দিয়েছি। মা আমার বাঁচাতে এসেছিল আর আমি ওনার সঙ্গে। শাস্তি তোর পাওয়া উচিত কৃষ্ণা। কৃষ্ণা মা, আমি তোমার হাত পুড়িয়ে দিয়েছি, আমার ক্ষমা করে দাও মা প্লিজ। না সোনা, তুমি কোনো ভুল করনি। আমার কৃষ্ণা তো সেটা করেছে যেটা সে সময় প্রয়োজন ছিল। তুমি যদি ওরকম না করতে তাহলে গুরুমার সামনে আমার সত্যিটা চলে আসতো। আমাদের কৃষ্ণা খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, কিন্তু এবার ব্যাস অনেক হয়ে গেছে। আজকে রাতেই আমাদের দুই মেয়েকে নিয়ে আমাদের এখান থেকে যেতে হবে। সত্যি বাবা, তুমি আমাদের সবাইকে নিয়ে এখান থেকে বেরোবে? অবশ্যই। আমরা সবাই এখান থেকে চলে যাব। আমি প্ল্যান করে নিয়েছি। এবার তোমরা মন দিয়ে শোনো। প্রত্যেক দিন একটা টেম্পো এখান থেকে বাইরে যায়, আর তাতেই আশ্রমের সব টাকা সব গয়নাগাটি বাইরে যায়। আমাদের ওই দানপেটিতেই লুকোতে হবে, অন্য অন্য দানপেটিতে। বুঝতে পেরেছো? একবার আমরা এই গন্ডি পেরোতে পারলে আমরা সোজা এই আশ্রমের বাইরে পৌঁছে যাব। তোমার জুনিয়র পুলিশ অফিসারের তোমার এই আইডিয়াটা পছন্দ হয়েছে বাবা। হে শিব ঠাকুর, যেভাবে হোক আমরা যেন এখান থেকে বেরোতে পারি। আর আমার গৌরী জানি না ও কি অবস্থায় আছে। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ওকে দেখে এসেছি। ও একদম ঠিক আছে। আমি ওকেও প্ল্যানটা বুঝিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি আমরা সবাই এখান থেকে চলে যাব। যাবার আগে আমি ওই গুরুমাকে শাস্তি দিয়ে যেতে চাই। আমার মায়ের সঙ্গে এরকম করলেন তো উনি, ওনাকেও দেখাবো পুড়ে যাওয়ার কষ্ট কতটা হয়।
গুরু মায়ের জয়, 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 গুরু মায়ের জয়। এবার গুরু মাকে শাস্তি দেব। গুরু মায়ের জয়, গুরু মায়ের জয়, গুরু মায়ের জয়, গুরু মায়ের জয়, গুরু মায়ের জয়। এবার উনি ঠিক শাস্তি পাবেন আমার মাকে কষ্ট দেওয়ার জন্য। গুরু মায়ের জয়। গুরু মা আরতি শুরু করুন। বলে পূজোর প্রদীপ কখনো যেন পড়ে না যায়। কৃষ্ণ দেবী জয়, কৃষ্ণ দেবী জয়, কৃষ্ণ দেবী জয়। এই মেয়েটাকে তো আমি কিছুতেই ছাড়বো না। নিশ্চয় প্রদীপটা ওই গরম করে দিয়েছে যাতে আমার হাতটা জ্বলে যায়। এবার বুঝতে পারবে পুড়ে যাওয়ার কষ্ট। কৃষ্ণা নিজের মায়ের ঢাল, কখনো নিজের পরিবারের ওপর কোনো বিপদ আসতে দেব না। আর যে আমার পরিবারকে বিরক্ত করবে তাকে এই কৃষ্ণাও ছাড়বে না। শুধু আজ রাতে আমি এখান থেকে মা বাবার গৌরীকে নিয়ে পালিয়ে যাবো।